আসসালামু আলাইকুম, আমি রিমন খান। আজকে দুইটা গাড়ি, খুব মোস্ট পপুলার দুইটা গাড়ি, আপনার হচ্ছে ভ্যাজেল আর হচ্ছে সিএইচআর, ইয়াংদের খুব পছন্দের দুইটা গাড়ি। এই দুইটা গাড়ির মধ্যে একটু ছোট্ট করে খুব অল্প সময়ের মধ্যে আমি একটা কম্পারিজন করতেছি। তো চলেন তাহলে গাড়ি দুইটা দেখা যাক। সো ভিউয়ার্স, এটা 2014-এর, বাট এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে। এটা 2014-এর ভ্যাজেল জেড প্যাকেজ। এটাতে আপনার হচ্ছে গিয়ে আপনার 1500 সিসি। এই দুইটা গাড়ির মধ্যে কিন্তু বেসিক মেন পার্থক্যটা হচ্ছে কি, আপনার এটা সিবিটি ট্রান্সমিশনের, আর এটা হচ্ছে কি আপনার ডুয়েল ক্লাস ট্রান্সমিশনের, ডিসিটি যেটাকে বলে। আর এটা টয়োটা ডেফিনেটলি রিলায়াবিলিটি একটু বেশি, এটাও ভালো, হোন্ডা গাড়িও ভালো, হোন্ডা গাড়ি যে খারাপ এরকম না, পৃথিবীর কোনো গাড়ি খারাপ না, জাস্ট হচ্ছে কি এনভায়রনমেন্ট অ্যান্ড দেশের উপরে বেস করে গাড়ির মানে এটা ধরা হয় আর কি। তো যাই হোক, এটাও খুব পপুলার আমাদের দেশে। এটার হচ্ছে গিয়ে আপনার ব্যাকসাইড দুইটাও একটু দেখাই দিই, ব্যাকসাইডগুলো যদি দেখাই, ব্যাকসাইড অ্যান্ড ফ্রন্ট সাইড দুইটারই কিন্তু হচ্ছে গিয়ে সিএইচআর বেশি অ্যাগ্রেসিভ, বাট এটা 1500 সিসি, এটা 1800 সিসি। সো এখানে আপনার এআইটিতে একটা ই পড়ে আর কি, ইম্প্যাক্ট পড়ে। অ্যান্ড ফ্রন্টে যদি দেখাই, এটার একটা প্রজেকশন ল্যাম্প আর হচ্ছে এলইডি ল্যাম্প তো আছে, আর এটাতে কিন্তু দুইটা প্রজেকশন ল্যাম্প, সে টু প্রজেকশন ল্যাম্প, ফগ ল্যাম্প তো আছে ডেফিনেটলি। অ্যান্ড ফ্রন্টে আপনার সেন্সর দুইটারই আছে, বডি সেন্সর যেটা বা পার্কিং সেন্সর যেটা, এই যে দেখেন, সে এরকম চারটা সেন্সর আছে ফ্রন্টে, এটারও দেখেন, এই যে চারটা সেন্সর। অ্যান্ড এখানে আপনার আপনার প্রি ক্র্যাশের যে আপনার সেফটি সেন্সর, ওইটাও আছে, এটাতেও আছে। আর অ্যালয় রিম দুইটারই আপনার বিল্ট ইন অ্যালয় রিম আসে, জাপান থেকে অ্যালয় রিম আসে। আর আপনার হচ্ছে কি এটাতে হচ্ছে কি আপনার কিলেস এন্ট্রি আছে, কিলেস এন্ট্রি। অ্যান্ড আপনার হোন্ডার সবসময় যেটা আমার কাছে ভালো লাগে, ওইটা হচ্ছে কি সাইড মিররটা অনেক বড় থাকে, বাল্ক থাকে, যার কারণে পিছনের ভিউটা অসাম আসে। আর পিছে যদি চলে যায়, এবার পিছে আপনার পিছেও আপনার পার্কিং সেন্সর আছে, দুইটারই পার্কিং সেন্সর আছে, এই যে এরকম চারটা আছে, এটার ওই রেয়ার উইপার, স্পয়লার, তারপর হচ্ছে গিয়ে আপনার আপনার শার্ক ফিন, সব কিছুই আছে অলমোস্ট। এই হচ্ছে গিয়ে বাহিরের টুকটাক পার্থক্য, বাট এবার যদি ভিতরে দেখায়, ভিতরে এটা যেহেতু ডুয়েল ক্লাস ট্রান্সমিশন অ্যান্ড তার সাথে হচ্ছে গিয়ে ও সরি, এটাও হচ্ছে গিয়ে আপনার কিলেস এন্ট্রি, অ্যান্ড এটা যেহেতু ডুয়েল ক্লাস ট্রান্সমিশন অ্যান্ড হচ্ছে গিয়ে এটাতে আপনার হচ্ছে জেড প্যাকেজ, জেড প্যাকেজের মধ্যে হচ্ছে গিয়ে আপনার আপনার হচ্ছে গিয়ার শিফটার বা প্যাডেল শিফটারটা থাকে, যেটা আবার ইতে আপনি পাচ্ছেন না সিএইচআরে, দুই সাইডেই আপনার প্যাডেল শিফটার আছে। অ্যান্ড আপনার ক্রুজ কন্ট্রোল আছে, ওইটাতেও ক্রুজ কন্ট্রোল আছে, আপনার সিএইচআরে ক্রুজ কন্ট্রোল আছে, সিএইচআরে শুধু হচ্ছে গিয়ে আপনার প্যাডেল শিফটারটা নাই। আজকে খুব তাড়াহুড়ায় করতেছি, বিকজ সন্ধ্যা হয়ে আসছে, একটু ব্যস্ত ছিলাম, তাই হচ্ছে কি তাড়াহুড়ায় করতে হচ্ছে। এটাতে ক্রুজ কন্ট্রোল আছে, বাট আপনার প্যাডেল শিফটারটা নেই। অ্যান্ড সিটের কন্ডিশনের দিকে তাকালে সিএইচআর আমার কাছে বেশি প্রেফারেবল, সিএইচআরটা বেশি ভালো লাগে। অ্যান্ড এটাতে আপনার হচ্ছে কি এইটাও আছে, আপনার লাম্বার সাপোর্টটাও আছে সিএইচআর। এখন আরেকটা পার্থক্য হচ্ছে কি, এখানে আপনার যে হ্যান্ডেল আছে, হ্যান্ডেলটা সিএইচআর একটা, যারা সিএইচআর এর আগে ইউজ করে নাই বা জানে না, তাদের কাছে মনে হবে যে এটার পিছনে কেমনে ঢুকে, বাট অন্যদিকে ওইটা একটা বোঝা যায়, ভ্যাজেলের একটা বোঝা যায়। আমার এই ইউনিটের প্রাইসটা বলে দিই, এটা হচ্ছে 2450, হ্যাঁ 24,50,000, এমনি কমায় দেওয়া যাবে, নো ইস্যু, আমি এটা আমার আস্কিং, ঠিক আছে। যে সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমি খুব শর্টলি আমি ছেড়ে দিব আজকে ভিডিওটা। অ্যান্ড পিছনে ব্যাক স্পেস আমার কাছে মনে হয় যে সিএইচআর এর বেশি, কার কেমন লাগে জানি না, বাট আমার কাছে মনে হয় সিএইচআর এর ব্যাক স্পেসটা বেশি। বাট সিএইচআর এর যে কমপ্লেনটা, ওটা হচ্ছে কি রেয়ার আপনার যে ডোরের যে ভিউটা আছে, উইন্ডো, এই উইন্ডো ভিউটা একটু কম, ছোট, যেখানে আপনার ভ্যাজেলটা কিন্তু বড়, বেশ বড়। এক দুই তিন চার অলমোস্ট ফোর, আর এখানে এক দুই, দুইতেই শেষ, এই তো। আর বাকি কথা ভিতরে বসে বলি, চলেন।
সো আমি হচ্ছে গিয়ে বেসিক কয়েকটা কথা বলে দিব ভ্যাজেল আর সিএইচআর নিয়ে। দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির গাড়ি, বাট ভ্যাজেল হচ্ছে 1500 সিসি আর অন্যদিকে সিএইচআর হচ্ছে গিয়ে 1800 সিসি। সো 1800 সিসি মানে সিসি বেশি হলে কিন্তু ডেফিনেটলি ইঞ্জিন পারফরমেন্সটা কিন্তু বেটার হবে, এটি স্বাভাবিক। আর বড় বডিতে আমি এটা সবসময় আমার এটা ফিল হয় যে বড় বডিতে আপনার 1500 সিসিটা একটু কম মনে হয়। সো সিএইচআর আমার কাছে পার্সোনালি একটু ভালো লাগে, বাট ভ্যাজেলও ভালো, ভ্যাজেল যে খারাপ এরকম না, বাট ওইটা আমার কাছে বেশি প্রিফারেবল লাগে। আর আপনি যদি আরও জিনিস আপনি চিন্তা করেন, যেমন হচ্ছে গিয়ে রিসেল ভ্যালুর কথা যদি আপনি চিন্তা করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সিএইচআরেই আপনার যেতে লাগবে। আর সিএইচআরের এআইটিটা একটু বেশি আসবে, যেটা আপনার ইতে একটু কম আসবে, এরকম কিছু ব্যাপার থাকে আর কি। তো সব মিলিয়ে আজকে এখানেই শেষ করতেছি। আর আমার এই ভ্যাজেলের হচ্ছে প্রাইসটা হচ্ছে 24,50,000, এটা আমার আস্কিং, আমি কমাই দিব না এইখানে। আর হচ্ছে গিয়ে সিএইচআর আমার এস প্যাকেজ যদি নেন, এস প্যাকেজে আমার হচ্ছে 26 লাখ থেকে স্টার্টিং প্রাইস। আমার সিএইচআর বেশ কিছু ইউনিট আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার লোকেশন, আমার শোরুম লোকেশন অ্যান্ড যাবতীয় ইনফরমেশনগুলো থাকবে, হোপফুলি আপনারা কন্ট্যাক্ট করবেন। আর আজকে খুব তাড়াহুড়ায় ভিডিও করলাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, যে ভিডিওটা জানি না কীরকম হবে। তো ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।